ইসলামিক এইচডি মিডিয়া সুন্নিয়তের সত্যবাণী। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা দুফা ছিল, দুফা চিনেন আপনারা, মানে কাফর ইস্তারি করে কাফর দয়, যে কাফর দয় তাকে দুফা, আমরা কাফরগুলা কি দুফার করে দিয়ে যায় সে কাফর দয়। কিন্তু তার একটা অভ্যাস ছিল খুবই খারাপ, যখন সে কাফর দইত, কাফর ধোয়ার পর সে কাফরগুলা কি করত, বদলাইয়া মানুষে বাদ কাফর দিত। মানুষ কয় হায় হায় রে, এই দুফার যন্ত্রণায় এই অত্যাচারে তো আর আমরা থাকতে পারবো না। এলাকার মানুষগুলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলল, ওগো ঈসা, আল্লাহর নবী, আমাদের এলাকার মধ্যে যে দুফা যে অত্যাচার করতেছে মানুষের উপর, কিন্তু এই অত্যাচার তো আমরা সহ্য করতে পারতেছি না, আপনি আল্লাহর কাছে দোয়া করুন এই দুফার জন্য মৃত্যু হয়। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে যখন লোকগুলা যখন চলে গেল, লোকগুলা যাওয়ার পর আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ও লোকেরা তোমরা শুনে রাখো, ওই ব্যক্তিটা আজকে রাত্রে আজকে দিনের ভিতরই সে মারা যাবে, আগামী দিন সন্ধ্যার সময় দেখবে তোমরা সে এই দুনিয়া ছেড়ে চলে গেছে। সবাই অবাক হয়ে গেছে, সবাই অবাক হয়ে গেছে, মারা যাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি তাকে মৃত্যু দিয়ে দাও, মানুষ তার অত্যাচারের মধ্যে আতিষ্ঠিত হয়ে আছে। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, সে কি হবে, মৃত্যুবরণ করবে, আগামী দিন সন্ধ্যার আগে সে মৃত্যুবরণ করবে। ওই দুফা প্রতিদিনের নাই, সকাল বেলায় কাফুরের গাঁট নিয়ে, কাফুরের গাঁটটি নিয়ে তিনি কি করলেন, খাবার জন্য জোহরের কামারের জন্য তিনি প্রতিদিনই নেয়, আজকেও তিনটা রুটি হাতের মধ্যে, তিনটা রুটি নিয়ে তিনি রওনা হলেন। কয়টা রুটি, কয়টা ওয়াজ শিখেছেন, কয়টা, তিনটা রুটি নিয়ে রওনা হলেন। কিছু দূর যাওয়ার পর সামনে গিয়ে যখন অগ্রসর হলেন, দেখলেন সামনে একটা ভিক্ষুক এসে হাজির হয়ে গেছে। কি এসে, ভিক্ষুক এসে হাজির হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মতে যখন লোকটা যখন রাস্তা দিয়ে রওনা হলো, সামনে গিয়ে দেখি ভিক্ষু, তখন ভিক্ষুক ডাক দিয়ে বলতেছে, ও ভাই, আজকে সারাটা দিন ধরে আমি কোনো কিছু খাই না, পেটের কিদার যন্ত্রণা, আমি চটপট করতেছি, আমাকে কিছু খাবার দিয়ে দাও। ওই দুফা ভাবল, আমার কাছে তো কোনো খাবার না, আমি কি খাবার দিব, আমি কি খাবার দিব, আমার কাছে তো কোনো খাবার নাই। তখন সে বলল, আমার কাছে তো রুটি আছে, একটা রুটি দিয়ে দিল। ওই দুফা খুশি হইয়া, খুশি হইয়া মানুষ দেখবেন যখন কোনো ভিক্ষুককে যখন ভিক্ষা দেয়, খুশি হয়ে কয়, আল্লাহ তোমার হায়াত বৃদ্ধি করে, দক্ষতা বলুন ঠিক কিনা, বা তোমার নিয়ামত দান করো, বলে কিনা। আমার বন্ধুরা, এই দুফা যখন রুটি দিলেন, ওই লোকটা তখন আল্লাহর কাছে দোয়া করলো, গফরাল্লাহ লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া তাহহির কলবুক। ওই লোকটা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তাআলার কাছে হাত তুলে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি তার অতীতের সকল গুনাহ তুমি মাফ করে দিও, মিন যামবিকা ওয়া তাহহির কলবুক, এবং তার অন্তরটাকে তুমি পবিত্র করে দিও। সুবহানাল্লাহ, বলতে ওয়া তাহহির কলবিকা, এবং তার অন্তরটারে তুমি পবিত্র করে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রকম সুন্দর দোয়া শুনে এই দুফা খুশি হইয়া বলতেছে, ভাই নেও তুমি আর একটা রুটি নিয়ে যাও। সুবহানাল্লাহ, কি বলছে, একটা রুটি। এখন ভিক্ষুক খুশি না বেজার, খুশি হয়ে ডাক দিয়ে বলতেছে, আল্লাহর কাছে আবার হাত তুলে ডাক দিয়ে কই, আল্লাহ غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر। আল্লাহর কাছে ডাক দিয়ে কই, আল্লাহ তুমি তার জীবনের আগের এবং পরের যত গুনাহ আছে সকল গুনাহ তুমি মাফ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ।
ওই দুফা আরো খুশি হাই হাই আমি আগে যে গুনাহ করছি ওর পরে যে গুনাহ করব এগুলা maaf করার জন্য ওই লোকটা আমার কাছে ডাকতেছে আল্লাহর পাক খুশি হই খুশি না বেজার বিক্কু খুশি না বেজার খুশি হইয়া বলতেছে ভাই নেও তুমি ওই আরেকটা রুটি আছে তিন নাম্বার রুটি ওই রুটিটাও তুমি নিয়ে যাও সুবহানাল্লাহ বিক্কু কেবার খুশি না বেজার একটা পাইছে দোয়া করার পর একটা পাইছে আবার একটা দোয়া শোনার পর আবার একটা রুটি পাইছে ঠিক কি না ওই সময় লোকটা খুশি হই আবার আল্লাহর কাছে হাত তুলে ডাক দেয়া বলে আল্লাহ ও আমার আল্লাহ হাফিজাক আল্লাহ তাআলা আন বালিয়াতিস সামাই ওয়া বানাল্লাহু লাকা কসরা কসরান ফিল জান্নাহ জবান খুলে বলুন সুবহানাল্লাহ ওই সময় বিক্কু কল্লার কাছে ডাক দেয়া বলে আল্লাহ ও আল্লাহ ওই লোকটার আসমান এবং জমিনের মধ্যে আসমানি ধরনের পক্ষ থেকে এবং জমিনের মধ্যে যদি কোনো বিপদ আসে গো আল্লাহ আমার ওই বন তোমার ওই বান্দাটাকে সমস্ত বিপদ থেকে তুমি রক্ষা করিও জুরে বলুন সুবহানাল্লাহ বিক্কু আল্লাহর কাছে দোয়া করলো লোকটা খুশি হইয়া সুন্দরভাবে সন্ধ্যা হয়ে গেল আবার বাড়ির মধ্যে যখন চলে আসলো এলাকার লোক তো জানে আজকে আমাদের এই দুফা মারা যাবে ঈসা নবী বলেছে কে বলেছে ঈসা নবী বলছে মারা যাইব আজকে তো সবাই খুশি মারা যাইব কিন্তু দেখা যায় সন্ধ্যা বেলায় আবার ওই দুফা বাড়িতে সবাই গিয়ে ঈসা নবীর কাছে কয় ও ঈসা নবী তুমি নু বললা ওই লোকটা আজকে মারা যাইব টিকি তো ঠিক টাইমে সন্ধ্যা সময় আবার বাড়িতে আসছে ঈসা আলাইহিস সালাম অবাক হয়ে বললেন ওই লোকটা আবার চলে এসেছে ওই লোকটাকে গিয়ে বলো আমার কাছে আসার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ ওই লোকটা যখন আবার চলে আসে ঈসা আলাইহিস সালামের কাছে আসলো ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন ও ভাই তুমি আজকে কি এমন কাজ করেছো তুমি কি কোনো নেকির কাজ করেছো ডাক দিয়ে বলতেছে আমি কোনো নেকির কাজ করে নাই কিন্তু আমি যখন রওনা হয়েছিলাম রাস্তা দিয়ে রওনা হওয়ার পর পথের মধ্যে একটা বিক্কুক পেয়েছিলাম এই বিক্কুটটা যখন কোদার যন্ত্রণা আমার কাছে যখন কিছু কাবার চেয়েছিল আমার কাছে কোনো কিছু নাই আমি কাবার দিয়ে দিলাম একবার যখন খাবার চেয়েছিল আমি আবার দোয়া করলাম আবার তার দোয়া আমার কাছে ভালো লাগলো আবার আমি তাকে একটা রুটি দিয়ে দিলাম আবার যখন দোয়া করলো আবার একটা রুটি দিয়ে দিলাম আমার জীবনে আমার ওই দিন আজকে ওই কাজটাই করছি আমার বন্ধুরা ওই সময় ডাক দিয়ে বললেন হে দুফা তোমার যে কাপড়ের গাইটা আছে ওই কাপড়ের গাইটা খুলো কাপড়ের গাইটা যখন করলেন খোলার পর দেখেন এটার ভিতরে বিশাল বড় একটা কালো বর্ণের একটা সাপ ওই সাপের মুখের মধ্যে লোহার বের লাগাইল যখন সাপের ভিতরে মুখের মধ্যে লোহার বের লাগাইল ওই সময় ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন সাপ তোমাকে তো আল্লাহ পাঠাইছিল ওই দুফাকে শেষ করে দেওয়ার জন্য ধ্বংস করে দেওয়ার জন্য কিন্তু তুমি কেন তাকে ধ্বংস করো নাই সাপ ডাক দিয়া কইছা নবী গো আমি কেমনে ধ্বংস করব আমি তো টিকে গিয়েছিলাম কিন্তু যখন আমি ধ্বংস করতে চেয়েছিলাম ওই সময় দেখি সে আল্লাহর কাছে এমন দোয়া করেছে আল্লাহ খুশি হইয়া ওই বিক্ষুককে যখন দান করেছে দান করার পর খুশি হয়ে গেছেন আর আমার আমার মুখের মধ্যে লাগামের মধ্যে কি করেছেন লাগামের মধ্যে তিনি কি করেছেন আল্লাহ পাক রহমতের ফেরেশতা দিয়ে লোহার বেড়ি লাগাইয়া দিয়েছেন আমি যাতে তাকে ধ্বংস না করতে পারি জোরে বলুন সুবহানাল্লাহ আমার বাবার আমার ভাইয়েরাম সামান্য একটা দুফাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সামান্য একটা নেকির কারণে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন maaf দিতে পারে আপনার মা আমার মা আপনার জন্য একটা নিয়ামত ওই মাকে যদি আমরা ভালো খাবার খাওয়াই মাকে যদি আমরা মহব্বত করে ভালোবাসি আমার আল্লাহ পাক জান্নাত দিতে পারে কি পারে না আওয়াজ দিয়ে বলুন পারে কি পারে না কি আপনারা ঘুমে নাকি আমার কথা বুঝতেছেন না পারে কি পারে না
আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ পাক বিপদ থেকে মুক্তি দিতে পারে কি পারে না এই দুফাকে যদি মৃত্যুর হাত থেকে যদি আল্লাহ পাক রেহাই দিতে পারে তাহলে আল্লাহ পাক কি আমাদেরকে মৃত্যুর হাত থেকে বিপদ আফত থেকে রক্ষা করতে পারে কি পারে না আওয়াজ দিয়ে বলুন পারে কি পারে না কারা কারা আল্লাহ পাক রক্ষা করতে পারে একটু হাত উঠিয়ে দেখান নারে তাকবীর আওয়াজ দিন নারে তাকবীর সকলে হাত নামান